হচ্ছে তো তা আমরা পেয়ে গেছি এক মোহন বাগান সমর্থককে দেবাশিসলা। কিন্তু মোহন বাগান সমর্থক হলেও কি হবে, মহামেডানের প্রতি যথেষ্ট ভালোবাসা, উনিও চান যে মহামেডান আই লিগ খেলুক। ওনার মুখ থেকে আজকে আমি দু চার কথা শুনে নেবো। কি চান আপনি? মহামেডান সেভেন ডিভিশন আই লিগ খেলছে, চ্যাম্পিয়ন হোক, চ্যাম্পিয়ন হয়ে আই লিগ খেলুক, আই লিগ ফার্স্ট ডিভিশন কোয়ালিফাই করে, আর এক দু বছর পর আমরা আশা করছি ইনভেস্টার পেয়ে মোহামেডান স্পোর্টিং ক্লাব আইএসএল খেলবে। একদিন আমাদের মোহনবান ইস্টবাংলার গৌরব আরও উজ্জ্বল করবে, মোহনবান ইস্টবাংলার থেকেও বেশি দূর এগিয়ে যাক। একদিন আইএসএল মোহামেডান স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হবে, এই আশা করে আসছি। আজকে মোহামেডান ক্লাবে অফিসিয়ালরা, যারা পুরনো অফিসিয়ালরা যারা চাইছে না তার বিরোধী করছে, আমরা চাই মোহনবান ফ্যান হিসাবে, ইস্টবেঙ্গল ফ্যান হিসাবে সবাই মিলে মোহামেডান ক্লাবের পাশে থাকতে, আর মোহামেডান ক্লাব যেন ইনভেস্টার পাক, এই এসের জন্য আমরা এসছি আজকে মোহামেডান স্পোর্টিং ক্লাবে তাদের সাপোর্টারদের সাথে থাকতে, পাশে থাকার জন্য। আর পুরনো ক্লাব যারা সাপোর্টাররা যারা বিরোধী করছে তাদেরকে এক্ষুনি অবিলম্বে তাদের ক্লাব থেকে হাঁটাও। আর অসীম আকরাম ভাইজান আছে, দীপুদা আছে, শালিক ভাইজান আছে, বিলালদা আছে, সবাই মিলে ওরা চেষ্টা করছে ইনভেস্টার আসুক। আমি চাই মোহামেডান স্পোর্টিং ক্লাব ইনভেস্টার পাক, অ্যাজ এ মোহনবাগান সাপোর্টার হিসাবে একদিন ওরা আইএসএল খেলবে, একদিন আই লিগ চ্যাম্পিয়ন, সর্বভারতীয় সব ট্রফি চ্যাম্পিয়ন হবে মোহামেডান স্পোর্টিং ক্লাব। থ্যাংক ইউ। তাহলে শুনে নিলে, খেলার মাঠে খেলার লড়াই, তার বাইরে ভাই ভাই। একজন মোহনবাগান সমর্থকদের মুখে কথা শুনলেন দেবাশিস লাহাকে। আমাদের যে ইনভেস্টার দরকার, আমাদের প্রিয় সেক্রেটারি ওয়াসিম আকরাম ইনভেস্টার জোগাড় করেছে, কিন্তু কমিটিতে কিছু দুর্নীতিগ্রস্ত কর্মকর্তারা আছে, তারা ওয়াসিমকে সহযোগিতা করছে না, তারা চাইছে না ইনভেস্টার আসুক, কারণ তারা ক্লাবে লুটে পুটে খেতে চাইছে। আমরা চাইছি সিবিআই যে তদন্ত করছে, যাদের নাম উঠে এসেছে তারা অবিলম্বে ক্লাব থেকে পদত্যাগ করুক, আমাদের ক্লাবের ভাবমূর্তি উজ্জ্বল হোক। আমরা চাই যে তারা যত তাড়াতাড়ি সম্ভব ক্লাব থেকে সরে যাক, তারা যদি নির্দোষ প্রমাণ করতে পারে, ক্লিন চিট নিয়ে আসতে পারে, তাহলে অবশ্যই তারা আবার আসবে ক্লাব প্রশাসনে, আমরা ওয়েলকাম জানাবো, কিন্তু এই মুহূর্তে তাদের পদত্যাগ চাই আমরা। যে গাড়ি ইনভেস্টার ছাড়া আজকে যে বলে লাঠি মারছে, বলে আমাকে 50,000 টাকা দাও, স্পন্সার ছাড়া কোনো বোর্ডিম চলে না, ইস্টবেঙ্গল মোহামেডান বোন জায়গা ফুটবল ছাড়া কলকাতা তথা ভারতীয় ফুটবলের কোনো অর্থ নেই। 1911 সালে মোহনবাগান খালি পায়ে আইপিএসএল চ্যাম্পিয়ন হয়েছিল গর্বের বিষয়, তারপর 34 বছর ভারতীয় ফুটবলে কোনো ছিল না। মোহামেডান স্পোর্টিং ক্লাব 1934 থেকে 38 5 বছর ইস্টবেঙ্গল মোহনবাগান সব মিলিয়ে 14টা ক্লাব হারিয়ে লিগ চ্যাম্পিয়ন হয়েছিল, এই কইটা হচ্ছে গর্বের বিষয়। এবং 1940 সালে আমরা চাইছি ইনভেস্টার চাই, ওয়াসিম আকরামের দীপেন্দু বিশ্বাস ইনভেস্টার চাই, ওয়াসিম আকরাম সেক্রেটারি থাকবে এবং দীপেন্দু বিশ্বাস ফুটবল সেক্রেটারি থাকবে। একটা টেকনিক্যাল লোক ছাড়া কখনো ফুটবল দল চালানো যায় না, সেটা দীপেন্দু বিশ্বাসের আছে। আর তরুণ তুর্কি ওয়াসিম আকরাম উনি খেলার পরিবেশ থেকে উঠে এসছেন, ওদের বংশধররা খেলার সাথে জড়িত। কিছু সদস্য সমর্থক অভিযোগ করছে যে ইনভেস্টারকে আনতে দিচ্ছে না, এরকম এটা ইনভাইট দিচ্ছে না, সেটা সামনে থেকে স্যার
ঠিক আছে মনে ভাই অসুবিধা ঠিক আছে এক এক ঠিক আছে ঠিক আছে মিডিয়া না তুলে আই প্রবলেম আরে এদিকে আসতে হবে তাই লো ওই লো ও ও আপনারা নিয়ে